দেখাচ্ছে কচুরি, কিন্তু কচুরিটা কার দোকানের? আমার মেয়ে দেখাচ্ছে কচুরিটা এর দোকানের। যার দোকানের কচুরি তার নাম মনসা, তার জন্য এর দোকানের কচুরি। আজকে চা আমি বাইরে খেয়েছি, রাস্তায় খেয়েছি চা। কচুরি আনতে গিয়ে রাস্তার দোকানে চা খেয়ে কচুরি নিয়ে বাড়ি ফিরলাম। আর পেট রোগা মানুষরা কচুরি খায় না, পেট রোগা মানুষরা খাচ্ছে পায়েস, পায়েস আর মুড়ি। শীতকালে নলেন গুড়ের পায়েস আর মুড়ি, তারা নাকি কচুরি খেতে পারে না, তাদের এখনো ওষুধ চলছে। পেট খারাপ হয়েছে 5 বছর আগে, এখনো তাদের ওষুধ চলছে, তারা এগুলো দেখলে আরো খারাপ হয়ে যায়। কচুরিটা দারুণ টেস্ট। তরকারিটা হিং দিয়ে করেছে, হিং আর আদা দিয়ে করেছে বলে আমাদের হাতে রসুন পেঁয়াজের গন্ধ ছাড়ছে। মিষ্টির দোকানে কচুরি, মিষ্টির দোকানে কখনো পেঁয়াজ রসুন দিয়ে তরকারি হয় না, ওই হিং আর আদা দিলে অনেক সময় আদা রসুনের ফ্লেভার বেরো। আমার কচুরি খাওয়া কমপ্লিট। আপনাদের সামনে আমি অত রসিয়ে বসিয়ে চর্বচুষ্য লেজ্জ প্রিয় করে কচুরি খাওয়া দেখালাম না, বিকজ আপনারা ভাববেন কি রে বাবা, 9টার সময় বসে এ রাস্তার দোকানের ওই ভাজা পোড়া তেলের কচুরি তাও এত রসিয়ে বসিয়ে দেখাচ্ছে, তার জন্য আমি দেখালাম না। আজকে কচুরি আনতে গেছিলাম, ওখানে অনেকদিন পরে মনে হলো রাস্তার দোকানে বসে একটুখানি চা খাই, রাস্তার ফুটপাতের দোকানগুলোতে বসে একটুখানি চা খাই, তাই চা খেয়ে আমি এলাম। আর ওয়াশিং মেশিনে এত কাঁচাকাচি করেছি, ওয়াশিং মেশিনে দিয়েছি সব কাঁচাকাচি, কিন্তু কী কাচতে দিয়েছি শুনবেন? যত সোয়েটার ছিল আমার, যত সোয়েটার ছিল সব আমি কাচতে দিয়ে দিয়েছি কালকে, যেখানে 10 ডিগ্রিতে নেমে গেছে ঠান্ডা, হাড় কাঁপানো ঠান্ডাতে কেউ শুনেছেন যে সব সোয়েটার কেচে দিল? কালকে আমি রাস্তায় আস্তে আস্তে বলছি এই সোয়েটারটা যদি হাতা কাজ করতে করতে যদি হাতাটা এতটা ভিজে যায় তাহলে আমি কি পরবো, আমার পরার কিছু নেই। আমার মেয়ে বলছে কম্বল জড়িয়ে কাজ করবে, আমি কাজই বন্ধ করে দেবো, আমি এই ঠান্ডায় হাঁটাচলা করতে পারছি না। অন্য সময় অন্যান্যবারে শীতের একটা আমেজ থাকে, আমেজ শীত থাকে, এবারে হাড় কাঁপানো শীত। যারা যারা খুব ঠান্ডা ভালোবাসে, ঠান্ডা যারা খুব ভালোবাসে তারাও এবারে ঠান্ডাকে একদম তুচ্ছ তাচ্ছিল্য করছে, তাদেরও পছন্দ হচ্ছে না ঠান্ডাকে। তো চলুন আমি আমার সোয়েটার ফোয়েটারগুলো সব মেলে দিয়ে আসি, ছাদে নিয়ে মেলে দিয়ে আসি, ও শুকিয়ে যাবে, অর্ধেকটা শুকিয়েই গেছে, গেলে শুকিয়ে যাবে। তারপরে ঘর দোর পরিষ্কার করব, ওপরের বিছানা তুলব, আজকে ওপরের ঘর পোছার দিন, ঘর পোছার দিন, আমার ঘর পোছার দিন থাকে, 2টো দিন ওপরের ঘর পোছা থাকে আর রোজ নিচের ঘর পোছা হয়। তাহলে চলুন আমি আমার কাজটা করে নিই, আর দুপুরে খাসির মাংস মাটন। রোববার আসলে না পুরো বোঝা যায় এদিক ওদিক বাড়িতে খাসির মাংসের গন্ধ, আর প্রেশার কুকারের সিটি না শুনতে পারলে বুঝতেই পারবেন না যে আজকে রোববার, আজকে সানডে। প্রত্যেকের বাড়িতে এর পরে 12টার পর থেকে সিটি পড়তে শুরু করবে, ফু ফু ফু। তাহলে চলুন, সব কাজ কমপ্লিট, ঘর গোছানো, ঘর পোছা সব কমপ্লিট হয়ে গেছে, এবারে ভাত বসিয়ে দিয়েছি, এবারে এখানে রান্না হবে। আগে থেকে মেখে রেখেছি আদা রসুন পেঁয়াজ লঙ্কা, লঙ্কার গুঁড়ো পেঁয়াজ কুচিয়ে সব মেখে রেখেছি, আধ ঘন্টা আগে মেখে ঢেকে রেখে দিয়েছি, এতে মাংস অর্ধেক নরম হয়ে গেছে। আর একটা জিনিস দেখে দেখাচ্ছি, ডিম, আলু, আলু নতুন আলু, এরকম নতুন আলু গোটা গোটা ভাজবো না, নতুন আলু আজকে ভাজবো না, মাংসের মধ্যে দিয়ে কষিয়ে রান্না করবো, এতে কোনো আলাদা কিছু হয় না, নতুন আলুর মাংসের মধ্যে দিয়ে দিলেই এটাই সুন্দর লাগে, ভাজতে হয় না। আলুটা পুরো ডিমের মতো, প্রত্যেকটা আলু এরকম ডিমের মতো। ছোটবেলায় আমাদের পিকনিক হতো এই টাইমটা, এই টাইমটা মামার বাড়ি যখন যেতাম তখন পিকনিক হতো, পিকনিকে এইরকম আলু দিয়ে ডিমের ঝোল রান্না হতো বাচ্চাদের, আমরা যারা বাচ্চা, বড় দাদারা
মামার ছেলে মেয়েরা সব আমাদের থেকে অনেক বড় ছিল, বাচ্চাদের এইরকম দুটো করে দেওয়া হতো, একটা আলু আর একটা ডিম সবার ভাগে থাকতো, কিন্তু দুটো করে এরকম আলু দিলে দিত, আর আমরা খুব চেঁচামেচি করতাম, এই আমার পাতে দুটো আলু পড়েছে, দুটো আলু পড়েছে, আর ওরা বলতো এই আগে ডিম খেয়ে নিয়েছিস, কিন্তু ইচ্ছা করে দিত ওরা দুটো করে ডিম খাবে বলে। গরিব গরিব পিকনিক ছিল আমাদের, বাচ্চারা এখন এরকম পিকনিক করে না, ওটাতে আমাদের মজা ছিল। ডিম গোনাগুনতি ডিমের মধ্যে দু তিনটে ডিম নষ্ট হয়ে গেলে তখন ওই অর্ধেক ডিম কে খাবে, ডিম পেলো না, এই নিয়ে শুরু হয়ে যেত ওদের ঝামেলা। ঝামেলা না হলে পিকনিক ভালো লাগে না, বাচ্চারা চেঁচামেচি করবে তবেই তো সেটা পিকনিক। এখন এরকম পিকনিক হয় না, এখন সবাই মানে বড় বড় হাই ফাই, খাসির মাংস হচ্ছে, রাইস হচ্ছে, আর আমাদের ছোটবেলা ওরকম ঢালাই হতো, কারোর বাড়ি ঠাড়ি ঢালাই হতো, সেই কাঠ অনেক বেঁচে যেত, তারপরে জঙ্গল ভেঙে কাঠ ফাট নিয়ে আসতাম, মানে ডাল গাছ ভেঙে ডাল ফাল নিয়ে আসতাম, ওই ডাল দিয়ে গাছের ডাল পুড়িয়ে রান্না হতো, অনেকের বাড়িতে বাঁশ চাইতে যেতাম, বাঁশ ঘর সারাই হতো, মানে বাঁশ ঠাস বেঁচে যেত, সেই বাঁশ নিয়ে আসতাম পিকনিক করার জন্য, রান্না হবে পিকনিকের। এখন গ্যাস হবে, তেলটা গরম হয়ে গেছে, বেশি তেলে রান্না করব না। মাংসটা দিয়ে দিই, আমি ফোড়ন খুব একটা বেশি খাই না, ফোড়ন আমার বাকি করলে আমাকে খাওয়াটা নষ্ট হয়ে যায়। আর এই যে যাদের পেট খারাপ, বলেছিলাম না পেট রোগা মানুষ, তাদের জন্য এই যে পেঁপে এর মধ্যে দিয়ে দেবো, কারণ মাংসর থেকে মাংসর আলুতে টেস্ট বেশি লাগে আমার। মাংস খেলে আমি অপরাধ বোধে ভুগি, মানে দু পিসের বেশি মাংস, মাংস খেতে ইচ্ছা করে আমার অনেক, কিন্তু দু পিসের বেশি মাংস খেতে গেলে আমার একটুখানি অপরাধ বোধ হয়, দু পিস মাংস খাবো বাবা হজম করতে পারবো না, শরীর খারাপ হবে, সেই অপরাধ বোধ কাটানোর জন্য মাংসের আলু বেশি করে দিই, আলু আমি বেশি করে খাই, যদিও এই দুটোতেই ক্ষতি, ক্ষতি মানলেই ক্ষতি, সবেতেই ক্ষতি, সে ক্ষতি নেই। দুনিয়াতে দেখবেন যত টেস্টি টেস্টি খাবার সেগুলোই বেশি ক্ষতিকর, ভগবান এইভাবেই তৈরি করেছে যাতে বেশি বেশি ভালো জিনিসগুলোকে বেশি বেশি খেয়ে দুনিয়া থেকে ফুরিয়ে না নিই, দুনিয়া থেকে ভালো জিনিস বেশি বেশি করে খেলে যদি ফুরিয়ে যায় পরের মানুষগুলো তো আর পাবে না, পরের জেনারেশন লোকগুলো তো আর পাবে না। এটা কষি, কষানোর পরে দেখাচ্ছি ভাত, আজকে আর কিচ্ছু না, শুধু খাসির মাংস আর ভাত, রবিবার সানডে। এখন এর মধ্যে যদি কোনো ভেজ আইটেম করা হয় তাহলে সেটা ওয়েস্টের দিকে, রাত্রির বেলার দিকে এর এ বাড়ি ও বাড়ি সে বাড়ি থেকে যে মাংসর গন্ধটা আসে, দূর থেকে যে মাংসর গন্ধটা আসে দারুণ লাগে, তখন মনে হয় এক এক থালা কেউ ভাত দিত আর খাসির মাংস দিত, দারুণ লাগতো, মনে হয় গন্ধ শুঁকতে শুঁকতে তার বাড়িতে চলে যাই। কিন্তু এই যে আমি রান্না করছি তো এক ফোঁটা গন্ধ পাচ্ছি না, নাক বন্ধ নেই, এমনি সামনে থাকলে মাংসের গন্ধ পাওয়া যায় না। আলুটা একটু মজেছি, একটু সেদ্ধ হয়নি, মজে এসছি আলুটা, রসুন কটা রসুন ফেলে দেবে, এই রসুনটা না টেস্ট, এই রসুনটা খেতে দারুণ লাগে, অনেকে গোটা গোটা রসুন দেয় মাংসের মধ্যে, গোটা গোটা রসুন দেয়, ওটা মহারাষ্ট্রের লোকেরা বেশি খায়, গোটা গোটা রসুন, গোটা গোটা পেঁয়াজ, পেঁয়াজ আমি দিই কিন্তু রসুনটা আমি অত দিই না, এদের মুখে পড়লে এরা জানি না কি বলবে, তার জন্য আমার জন্য এই কটা রসুন আমি দিয়ে রাখলাম। নুন দেওয়ার পরে নাড়াচাড়া করতে হবে যাতে নিচটা লেগে না যায়, এই টাইমটা তেল তেলটা ছেড়ে দিয়েছে তো নিচটা লেগে যাওয়ার চান্স থাকে, পাঁচ মিনিট নাড়াচাড়া করার পরে নাড়াচাড়া করে নিলাম, এবারে এর মধ্যে জল দিয়ে দেবো, গরম জল আছে কিন্তু এটার মধ্যে চা না,
গরম জল খাসির মাংস পাতলা ঝোল দুর্দান্ত লাগে। খাসির মাংস আমার কষার থেকে বেশ পাতলা ঝোল আর গরম ভাত হবে দারুণ লাগে। একটু জল দেব কারণ নতুন আলু সেদ্ধ হতে একটু টাইম লাগে। হোক এটা আগে টকবক করে ফুটে যাবে, তারপরে আস্তে করে দেব। আগে টকবক করে ফোটাতে হয় ঝোল, তবে ঝোলের স্বাদ আসে। মাংস হয়ে হয়ে গেছে মাংস। এই আলু না গোটা যদি দেন না সব সময় মাঝখান থেকে ফেলে দেবেন। মাঝখানে ফেলে দিলে আলুর মধ্যে তেল মশলা নুন সব ঢুকবে, মানে নুনটা ঢুকবে, না হলে একদম আনুনা আনুনা খেতে লাগবে। তাহলে এই মাংসটা হয়ে গেছে, থাক চাপা দিয়ে রাখি। সব সময় রান্না হয়ে গেলে তাকে স্ট্যান্ডিং টাইম দিতে হবে, 5 মিনিট থাকুক। তাহলে আমরাও খেয়ে দিয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে বিকেলে টি টাইমে। ওকে চলুন এখন খেয়ে দিয়ে নিই। আজকে শুধু মাংস আর ভাত, কি দেখাবো খাওয়া, গপ গপ করবে। আর এই এত শীতে গরম ভাত আর কি বলে পাতলা খাসির মাংসের ঝোল অমৃত। এর কাছে বিরিয়ানি ফিরিয়ানি কিছু পাত্তা পাবে না আজকে, কনকনে শীত, গরম গরম ভাত, গরম গরম মাটনের ঝোল, তুখার। তাহলে চলুন আপনাদের সঙ্গে বিকেলে দেখা হচ্ছে আমার। গুড ইভিনিং। ঠান্ডায় জমে গেছি পুরো, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। চা, গরম গরম চা, কফি চলবে না, ঠান্ডা ছাড়াতে গেলে এত কড়া করে একটা চা, চিড়ে ভাজা। আজকে কি হয়েছে শুনুন, দুপুরবেলা ঘুমিয়েছি, খেয়ে দিয়ে ঘুমালাম, আজকে ছাদে বেশিক্ষণ দাঁড়ায়নি, ছাদে 2 মিনিট দাঁড়ানোর পরে দেখছি প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, রোদের থেকে বেশি হাওয়া দিচ্ছে, কান ফান ধরে যাচ্ছে। নিচে চলে এলাম, নিচে এসে কম্বলের নিচে ঢুকেছি, কম্বলের নিচে ঢোকার পরে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে ঘুম থেকে উঠে মানে কম্বলে ঢোকার আগে অবধি ছিল আমার কাছে সানডে, ঘুম থেকে ওঠার পরে সেটাকে আমি ভাবছি মনডে। তাহলে বুঝুন, মেয়ে বলছে কি গো মা চলো আঁকার স্কুল আছে, আমি আঁকার স্কুল আজকে তো সোমবার, বলছে বাবা খেয়ে দে কম্বলের নিচে গেলে কি তোমার কম্বল থেকে কম্বলের নিচে গেলে সানডে নিয়ে আর কম্বল থেকে বেরোলে তুমি মানডে নিয়ে। আমি বলছি ও আপনাদের সঙ্গে এরকম হয় যে মানে বুঝতে পারছেন না দিন তারিখ কিছু মনে নেই, কিংবা কি বলে ঘুম থেকে উঠলেন বিকেলে ঘুম থেকে উঠে ভাবছেন এটা সকাল, এরকম হয়? আমার কিন্তু খুব হয় এটা। দুপুরের খাবার এখনো হজম হয়নি আমার, যখনই একটুখানি পেটটা ভার ভার লাগে না তখনই এক গ্লাস গরম জল খাই। আমি খেলে আমি যদি এক গ্লাস খাই হাজবেন্ডকেও দিই মেয়েকেও দিই গরম জল। গরম জল খাওয়া খুব ভালো এই শীতকালে, হজম হয়ে যায়, অম্বলটা খুব কম হয়। যখনই দেখবেন একটুখানি গ্যাস অম্বলের মতো লাগছে তখনই খাবেন গরম জল, একটু গরম জল উষ্ণ গরম জল করে খেয়ে নেবেন, দেখবেন অনেকটাই রিলিফ পাবেন। আজকে রাত্রিরে কিছু রান্নাবান্না নেই, কম্বল জড়িয়ে বসে রয়েছি, পা মোটে গরম হতে চায় না। এই শীতকালে সবচেয়ে বড় সমস্যা হলো আমার পা গরম হতে চায় না, যতই আমি মোজা পরেছি পা আমার গরম হতে চায় না। আর পা গরম না হলে কোনো কিছুতে শান্তি পাই না, না ঘুমিয়ে শান্তি পাই না বসে শান্তি পাচ্ছি,
ওকে, আজকে রান্না বান্না নেই রাত্রিবেলায়। মাংসতে আলু বেশি করে দিয়েছিলাম, আর ঝোল আলু আর 3 টুকরো মাংস রয়ে গেছে। দুপুরবেলা সব মাংস উড়ে গেছে। যাই হোক, রান্না বান্না নেই তাই আমাকে আর নিচে যেতেও হবে না। রেডিমেড খাবার রুটি কিনে নিয়ে চলে আসবে, ব্যাস খেয়ে নাইটিতে হাত মুছে নাও। জলেও মনে হাত দিতে ইচ্ছে করছে না, এমন দার্জিলিংয়ে বরফ পড়েছে। হঠাৎ করে যদি আমার বাড়ির সামনেটা বরফ পড়া শুরু হয়ে যায় খুব ভালো হবে। কত ট্যুরিস্ট আসবে, আমার বাড়িটা হোটেল হিসাবে ভাড়া খাটাবো, কত লোক জায়গা দেওয়া যাবে এই বাড়িটাতে দেখবেন। শুধু আমার এলাকাটায় পড়বে, আপনাদের কোনো এলাকায় পড়বে না, আপনারা আমার বাড়ির সামনে আসবেন দেখতে বরফ। তাহলে আজকে যখন আমার রান্না বান্না নেই, তাহলে আমি আর আপনাদের সঙ্গে আর বক বক বাড়াচ্ছি না, যা আনবে তাই খেয়ে নেবো, খেয়ে ঘুমিয়ে পড়ো। এই শীতে যত রান্না বান্না কম থাকে, গ্যাসের সামনে দাঁড়ানো কম থাকবে, ততই মঙ্গল। আমি প্রচন্ড শীত কাতুরে, আমার শীত একদম ভালো লাগে না। এখন একটুখানি টিভি টিভি দেখা হবে, তারপরে মেয়ে গেছে আঁকার স্কুল, আঁকতে গেছে। হাজবেন্ডকেও বলেছি তাড়াতাড়ি চলে আসবে, অত রাত অব্দি রাস্তায় থাকার দরকার নেই এই ঠান্ডায়। তাহলে চলুন, আজকে আমি আর আপনাদের সঙ্গে আর বক বক বাড়াচ্ছি না, এখানেই বক বকানি স্টপ করছি। আপনারা সবাই খুব 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 ভালো কাটাবেন, খুব আনন্দে থাকবেন, খুব মজা সে কাটান। এই তো ডিসেম্বর শেষ হয়ে গেল, জানুয়ারি নতুন বছর পড়বে। যার যার সঙ্গে ঝগড়া বাকি আছে করে ফেলুন, যার যার উপরে অভিমান আছে দেখিয়ে দিন, অভিমানটা দেখিয়ে দিন। যার যার উপরে যাকে যাকে আপনি ভালোবাসেন বলতে পারছেন না, বলে দিন, সময় খুব কম। দেখেছেন তো একটা বছর চলে যাওয়ার পরে কি তাড়াতাড়ি আরেকটা বছর চলে আসছে, তাই মনে যা যা আছে বলে দিন। তাহলে টাটা, গুড নাইট, কালকে আবার দেখা হচ্ছে।